তো তোমরা হয়তো এইটা অনেকে দেখে নিয়েছো, খবরে খবরেও দেখিয়েছে। দাদা ইন্দ্রনীল জানা 10 লক্ষ.com থেকে আমাদের সৌরভ গগুলি মানে দাদার ছবি এঁকেছে। ওখানে একটা সাইকেল কেনার অনেক ইচ্ছে ছিল ভাই, ড্রিম সাইকেল বলতে পারো। তো জাস্ট সেই দশ টাকা শুভ সন্ধ্যা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে আবার সুস্বাগত জানাচ্ছি। দেখো ফুল রোদ ছাড়া কিন্তু ফুটতে পারে না, আর ভালোবাসা ছাড়া মানুষ তোমার বাঁচতে পারে না। তো আজকের মানুষের জীবনে দুটোই প্রয়োজন, আর আজকের আমরা যাচ্ছি কাকদ্বীপের ফুলমেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু মানে পিছিয়েই যাই, মানে সবাই চলে যায় তারপর যাই। আজকে যাচ্ছি আর আমার সাথে আজকে যাচ্ছে এই দুজন। তো এখানে আছে জয়চাঁদ আর এখানে আছে রণজিৎ, খুব ভালো ছেলে। আর এটা হচ্ছে দোকান, ঠিক আছে। জাস্ট বন্ধু আজকের কোথায় যাওয়া হচ্ছে, কোথায় আজকে আমরা যাচ্ছি? ফুলমেলা। তো চলো, ফুলমেলা অনেক কিছু আছে, অনেক মানে বলে বোঝাতে পারবো না। যেরকম পাখি আছে, গাছ আছে, ফুল আছে, সাইকেল, সমস্ত জিনিস আমাদের কাকদ্বীপে আছে এই ফুলমেলাতে। জাস্ট চলো এখন বেরোনো যাক, বেরোনো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। চলো বেরোনো যাক, দেখা যায় না তো অন্ধকার। তো এখন চলে এসেছি কামারাতে, আর একদম ফুলমেলায় যে কথা হচ্ছে, কারণ যেতে যেতে আজ যা ঠান্ডা পড়েছে আর এখানে যাচ্ছে দুজন। তো চলো একবার ফুলমেলায় যে কথা হচ্ছে। এখন আছি কাকদ্বীপে আর আমি খুব একদম অবাক হয়ে রয়েছি, কখন যা দেখবো ফুলমেলার সমস্ত দৃশ্য। ঠিক আছে, কন্ট্যাক্ট জাস্ট এখন চলো সামনের দিকে এগোই। যাই হোক, এটা হচ্ছে ফুলমেলার একদম গেট, মানে সামনে কিছুটা আমার যেতে হবে আর কি। আর এটা হচ্ছে 30তম বর্ষ আমাদের এই কাকদ্বীপ ফুলমেলার। খুবই ভালো লাগছে যে এত বছর ধরে মেলাটা চলছে, আমার বয়সের থেকেও বেশি। এখন অন্ধকারে সেরকম একটা পিকচার কোয়ালিটি আসছে না। চলো মেলার কাছে যাই, অনেক লাইটিং আছে, দেখতে পাবো। এইটা হয়তো তোমরা অনেকেই জানো বা দেখেছো, ইন্দ্রনীল জানা 10 লক্ষ.com থেকে আমি সৌরভ গাঙ্গুলির ছবি এঁকেছে নামখানায় বাড়ি। খুবই ভালো লাগছে এটা দেখে, এইখানে সেরা পুরো সেরা হয়েছে ফটোটা। ভালো আছো? এখানে একটা চেয়ার টেবিল আছে, এখানে আমরা 4-5 জন মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই সাইকেলের কাছে। আমার ছোটোবেলায় খুবই ইচ্ছে ছিল এরকম একটা সাইকেল নেওয়া। জাস্ট 16,500 টাকা দাম এই সাইকেলটার, এখন চলছে। শুধু একবার দেখো চাকাগুলো, দেখো বাইকের মতন সেই লেভেলের, একটা গিয়ার টিয়ার মানে ডিস্ক ব্রেক সবই আছে। ড্রিম সাইকেল 16,200 ইউটিউবে 3 মাসের পেমেন্ট পেলে তারপরে করবি।
যাই হোক, ওরকম একটা সাইকেল কেনার অনেক ইচ্ছে ছিল ভাই, ড্রিম সাইকেল বলতে পারো তো, যা সেই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ফুলমেলা, আমাদের পুরো ঘোরা হয়ে গেছে। এখানে ছিল এলইডি টিভিটা, দেখো রুমে একটা বসাতে পারো তোমরা, ফটো তোলা হচ্ছে 10 টাকা। চলো এখন একটু মেলার কাছে যাবো, দেন তারপর বাড়ির দিকে যাবো আর কি। এখন চলে এসেছি 30তম বর্ষক একদিন ফুলমেলা, মানে এখানে ফটো ফটো লোক তুলছে, আমরা ভাবলাম যাই একটা ফটো তুলে আসি। ভাই যা লাইন, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মেট্রো চারিদিক পায়তারি মারছি, তো দেখো চারিদিক থেকে ফটো উঠছে শুধু। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর কাকদের ফটো তোলা হয়ে গেল, আর তারপর চলে আসলো আমাদের লাইন, তো আমরাও কটা ফটো তুলবো এখন। তো চলো ফটোগুলো তুলে নিই, আর ফটো দেখতে হলে ইনস্টাগ্রামে যেয়ে একটু দেখে আসো। তো আমরা এখন ফুলমেলা থেকে বেরিয়ে এখন এসেছি মেলাতে, আগুন পান খাই। এখানে যদি নাগরদোল না ওঠো, অনেক কিছু আছে, একদম চলো। এখানে সব পুরস্কার রাখা আছে, মানে যে যেটা জিতবে নিয়ে যাবে, চারে বালতি ছয়ে পাঁচ, মানে এমন ভাবে রেখেছে তোমরা কেউ ফেলাতে পারবে না এরকম ভাবে। ভাই ভাই 18 ফেলেছে, 18টা চিরুনি পেয়েছে, চিরুনি এমন ভাবে রাখা আছে ভাই, একদম এইসব ভাই খেলে টাকা নষ্ট করে একদম উচিত না। তো এখন মেলা থেকে বেরিয়ে এখন নিচ্ছি বাদাম, এই বাদামটা নেবো আর খেতে খেতে যাবো, 200 টাকা কেজি ভাই। তো চলো বাদামটা নিয়ে নিই এখন। এখন আমরা মেলা থেকে খাবো ঘুগনি মুড়ি, আমরা যেখানে যাই ভাই ঘুগনি মুড়ি খাবো, ঘুগনি মুড়ি অল্প মামলা এখানে আমাদের ঘুগনি মুড়ি চলে এসেছে, চলো এখন খেয়ে নিই সবটা ভিখারি। তো এখন প্রায় চলে এসেছে আমাদের ক্যামেরাতে, আর এখানে দেখেছো সোলার লাইট দেওয়া হয়েছে, পুরো রাস্তাটা একদম সেই লেভেলের লাগছে আর কি। ফুলমেলা ঘুরে এসেছে, আমি একটা কথাই বলবো ভিডিওর শেষে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও গাছ। আমি ওখানে দেখেছি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ফুল গাছ শীতকালে পাঁচ বাড়িতে লাগাও, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাও, এরকম করে গাছ ফাছ লাগিয়ে। তো গাছপালা যদি বেশি থাকে আমরা অনেক সুস্থ থাকবো, ভালো থাকবো, আমি এটাই বলছি। আজকের এন্ডটা তুই করে দে। তো গাইস ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর বন্ধু সবাই দেখো পুরোটা, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আমি কিছু বলতে চাই না, চলো আজকের জন্য বাই বাই, সবাই খুব ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার, বাই।
তো গাইস বরুণে বরুণের বন্ধুর ভিউজটা আসছে না, তোমরা ভিউজটা করে দাও, নাহলে প্রত্যেক বছর প্রত্যেকবারে যে কোনো অনুষ্ঠানে গিয়ে আমাদের ওই ঘুগনিমুড়ি খাও। ঘুগনিমুড়ি খেতে খেতে আমাদের আর হচ্ছে না, ভালো লাগছে না ঘুগনিমুড়ি। ঠিক আছে ঠিক আছে, না তোমরা দেখো ভিডিওটা দেখো, ঠিক আছে খুব ভালো হয়েছে আমাদের পোল। তো চলো বাই। কিছু হাসি কিছু আশা।